Smoking is injurious to health. আপনি চা তো খান। আবার চা? এই তো সকালবেলা তুই খেয়ে এলাম। খান তো, পয়সা লাগবে নি। শীতের নরম রোদ্দুরে পিপ দিয়ে বসে থাকলে পরে বাড়ির লোকেরা ভাবে যে এর কোনো কাজ নাই। আসলে ও তো তখন গল্পের প্লট ভাবছে। তোমার ডিজিটাল কার্ড গুলো একটু দেখে নাও তো, আর রনি বানানটাকে ভালো করে দেখে নিও। আরো এনআই হবে না আরো এনওয়াই হবে? এই রনিকে নিয়েই তো যত চিন্তা গো। শুধু আরে একটা ডবল আপ দে। এই যে তুই, তোমার জন্যই আমি সকাল থেকে এখানে বসে আছি জানো। এই সকালবেলাতে ডবল আপ কি জন্য? ভুলই হোক না একটা। না ঠাকুর মশাই, কালকে ওই পাল বাড়িতে বুঝলেন কিনা একটা ভোজ ছিল, তো ওই একটু গ্যাস অম্বল হয়ে গেছে বুঝলেন। আরে সতুর চা না খেলে ওই নিম্ন চাপের বেগটা ঠিক আছে। আপনি কি বলছিলেন, কি দরকার বলুন। তোমার তীর্থ, তুমি তো জানো যে আমার কি অবস্থা, কত কষ্ট করে সংসার চালাতে হয়। তো ভেবেছিলাম যে রনি মাধ্যমিকটা পাশ করলে পরে দুজনে মিলে পুজো আচ্চাটা চালাবো, কি ভাবলাম আর কি হলো। এই যুগে কেউ মাধ্যমিকে ফেল করে? কত গরু গাধা সব পাশ করে দিয়েছে। ঠাকুর, রনি তো দেখি রোজই পুজোর সাথে বাড়ি যেতে, আর যাওয়ার পথে বন্ধুদের সাথে এখানে চা চপ খেয়ে যায়। বুঝলে সতু, রনিটা আমার ক্লাস 6-7 পর্যন্ত পড়াশোনায় ভালোই ছিল, তো হঠাৎ করে বিগড়ে গেল কেন? ওই যে সংসারে এখানে স্বচ্ছলতা ফিরবে বলে ওকে পুরুতগিরি শিখিয়েছিলাম, বাস হাতে কাঁচা পয়সা, এ গ্রামে সে গ্রামে পুজো করতে লাগলো, আর মাথায় ভূত চেপেছে সিনেমা নায়ক হব, প্রসেনজিৎ হব, দেব হব, একটা টাকাও আমাকে দেয় না, সব ফুটিয়ে দেয়, আর পড়াশোনাও শিখিয়ে তুলেছে। আমার বিটাটাকে আমি এই দোকানে আনি না, ওর মা বলে নিয়ে যাও ওকে, তোমার এত পরিশ্রম সহ্য হবে না। আমি বলি পড়ছে পড়ুক, কি বয়সে দোকানে নিয়ে গেলে ওর পড়াটাই নষ্ট হয়ে যাবে। সতু, তুমি কোনোদিন স্কুলে না পড়ে যেটা বুঝতে পেরে গেছো, আমাদের ঠাকুর মশাই সেটা বোঝেন। তীর্থ বলছি কি, তুমি আমার রনিকে একটু দেখো, ওকে এই মাধ্যমিকটা যেভাবে হোক পাস করে দাও। সে না হয় পাস করিয়ে দিলাম, কিন্তু পাস করলে তো সব কৃতিত্ব পাওয়া আমার, আর ফেল করলেই মাস্টারের দোষ।
বেশ পাঠিয়ে দেবেন এই কখন পাঠাবো বেশ ওই বিকেল 5টার মধ্যে একটা ব্যাজ আছে ওইটাতে পাঠিয়ে দিবেন তাহলে অনেক অনেক ধন্যবাদ বাবা তোমার কথা যদি আগে চিন্তা করতাম তাহলে আমার রনিকা বকা দিত ओम शांति ओम शांति ओम शांति ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम नम 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 भो नमो ओम नम 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 भो नमो ओम नम 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 भो नमो এবার দিয়ে দিন এদিকে এদিকে ধর এটা ধর প্রসাদ কই ভাই চল বাঁধের ধারে চল ওখানেই দিচ্ছি খা দে তা গুরু ভালোই কালেকশন করলি এখন মাথায় দেনা আছে কাল সাইতে গেছিলাম হাফ টাকা দিয়েছি এখন হওয়া বাকি আছে এই মোবাইলটা কিনলাম এই মোবাইলে অনলাইনে এখন মন্ত্র নেব নিয়ে সব পূজা করব শনি মনসা সব পূজা এখন করব তুই তো গুরু এখন পুরো হাইটেক পুরো হয়ে গেছিস রনিকে কেমন রিয়া দেখছিল দেখেছিস স্যার ওটা আমাকে না ওটা আমার ফোনটাকে দেখছিল কাল ইউটিউব থেকে দেবের একটা লেটেস্ট নাচ তুলেছি লেটেস্ট একদম রনি আজ তোর বাবা তীর্থকে তোর পড়ার ব্যাপারে বলেছে কি বললে আজ সত্যুর দোকানে চা খেতে গেছিলাম বলল যা মরেছে যা বাবা ওসব পড়াশোনা টড়াশোনা কি হবে এখন সব অনলাইনেই পাওয়া যায় আর এখন তো স্কুলে স্যাররাই নেট থেকে ছেড়ে পড়াচ্ছে না যাই রনি তীর্থদা কিন্তু খুব কড়া প্রতিদিন পড়া করে যেতে হয় আর ওরা না পারলে বেধড়ক ধোলায় তবে রিয়ারা ওখানে পড়ে রিয়া ওখানে পড়ে সত্যি তুই এখানে একবার দেবের চিঠিটার কথা বলে দিস না ভাই দেখবি কেমন পড়ে যাবে ওই দেখ রিয়া রনির ওখানে বসে আছে জানি তো ওই বখাটে রনি এবার ফেল করেছে আজ থেকে তীর্থদার কাছে পড়তে আসবে তীর্থদাকে চেনে না তো মারের চোটে ওদের বখাটে গিরি ঘুচিয়ে দেবে আমাকে দেখে স্টাইল করছে কাল আবার অ্যান্ড্রয়েড মোবাইল এনেছে ছাড় তো ছাড় 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 ওসব কথা রিয়া তুই যে বললি মাধ্যমিকে ফার্স্ট হলে তোর বাবা কলকাতা থেকে জিনিস এনে দেবে কি এনেছে রে একটা পার্কার পেন খুব দামি আমার ব্যাগে আছে দেখাতে পারি কিন্তু লিখতে দেবো না দেখা
দেখেই চোখ সার্থক করি। এই দেখ, দেখি দেখি, লিখে দেখি। না না না, আমার পেন কেন লিখতে দেবো? তোর বাবাকে বলবি কিনে দিতে। তুই এত স্বার্থপর কেন? দে না একটু লিখে দেখি। আরে ও যখন চাইছে একটু দে না, তুই কি পেনটা দিলে তোর পেনটা খয়ে যাবে? না আমার পেন আমি দেবো না। কেন দিবি না, একটু দে না লিখতে। লিখবই তো, আর তো কিছু করবো না। আশ্চর্য না, আমার বাবা আমার জন্য এনেছে, আমি দেবো না। আরে ও যখন বলছে দে না একটু, ও লিখবে। আচ্ছা রনি, তোকে তীর্থদা কিছু পড়া দিয়েছে? হ্যাঁ, ওইসব ভয়েস ট্রেনার টয়সেন কিসব শেখালো, বললো কালকে ধরবে। ভালো করে দেখে আসিস রনি, তীর্থদা কিন্তু হাল খারাপ করে দেবে। জীবনে কত স্যার দেখলাম, হাল খারাপ করবে আমার। না রনি, তুই কিন্তু তীর্থদাকে চিনিস না, তার উপর আবার রিয়া আর শুভ্ররা আছে, তোর কিন্তু সমস্ত বান্দরম ঘুচিয়ে দেবে। দে Thank you.
দেব চিঠি দিয়েছে বাস তুই ওই একটা সিনেমা না বড় বড় ছেলে হবে ওইভাবে সিনেমা হয় আরে শোন ওখানে বন্ধ হচ্ছে এভাবে কোনদিন সিনেমা হয় না কিছুই হয় না ওই একটু নাচ জানলাম একটু গান জানলাম একটু দেখতে সুন্দর তাতেই নায়ক হওয়া যায় পেলে কিছু বুদ্ধি থাকতে হয় তোর মতো হাজার হাজার বোকারের ছেলে প্রতিদিন এইভাবে নষ্ট হচ্ছে শোন একটু অভিনয়টা জানতে হয় তার জন্য নিয়মিত গ্রুপ থিয়েটার করতে হয় তা নয় নায়ক নায়ক জানিস কি ওই সিনেমার নায়করা নিজেরাই এক দরজায় তার দরজায় প্রতিদিন ঘুরছে হাজার হাজার বার ঘুরছে তোর মতন আমিও কমে আছি ভাবতাম নাচ দিয়ে চেহারা দিয়ে সিনেমার নায়ক সারা জীবনটাই আমার কষ্ট হয়ে গেছে একটা চাকরি জোগাড় করতে ভালো না শুনেছি এই টিস্যুটি করে পেটের ভাত জোগাড় করতে এই আমাকে আর কে মেয়ে দেবে তুই বল শোন না এখনো সময় আছে ওরা পুরো বিয়েও করতে গেলে তো ন্যূনতম পেটে বিদ্যুৎগুলো লাগবে নাকি ওই ভই নাম করে দিলে কি দুর্গাপুজো হয়ে যায় আর তাছাড়া বকাটে লোককে কে পুরুতগিরি করতে ডাকবে সেটুকু বল অঙ্ক জানতে ইংরেজি জানতে হবে দেখিস না সিনেমায় নায়ক নায়িকাগুলো কত সুন্দর ফটফট করে ইংলিশে কথা বলে পেটে বিদ্যে আছে বলি তো এটুকু তো বুঝবি না বুঝে সারা জীবনে বকা ডিগ্রি করে চলবে রিক স্যার ঠিক কথাই বলেছে রে আমি আবার আজ থেকে পড়াশোনা করব মরিচিকার পিছনে ছুটে আর লাভ নেই আমি এটাই তোকে বলবো ভাবছিলাম কিন্তু সাহস হচ্ছিল না কি বলবি বাবা বলেছে সমাজে আমরা ছেলেরা বুড়োরা সবাই বাহাদুর হওয়ার জন্য কাঙ্গাল কিন্তু এই বাহাদুরিটা সমাজের মধ্যে থেকে গুরুজনরা যে জিনিসগুলোকে বেশি পছন্দ করে সেগুলো আমাদের সুন্দরভাবে অর্জন করতে হবে আমাদের এই জিনিসটা বুঝতে অনেক বেশি সময় লেগে যায় আর যখন বুঝতে পারি তখন সব হাতের বাইরে চলে যায় বড্ড দেরি হয়ে যায় আর বুড়ো বয়সে কপাল চাপড়াতে হয় আজ সন্ধ্যাবেলা তোর বাড়ি যাব একসঙ্গেই পড়বো তুই কঠিন জিনিসগুলো আমাকে শিখিয়ে দিবি হবে তো আর বাদ হবে আজ থেকে চলে আসবো শুরু হয়ে যায় শুভ সশিক্রম